আছে মরা ফোলাহলের, ওখানে আমাদের একটা বোটিং করার কথা, যাতে ছেলে ওখানে একটা পার্ক, সুইমিং পুল না বোটিং, মানে ছেলে মেয়েরা ওই বোটিং করবে। হ্যাঁ আচ্ছা, একটা জিনিস বলে দিই আগে, পাল্লা জোরে বলেছি, তাহার 2021 ব্লক প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের ফজলুল হক সাহেব, বললা ওদেরকে বললা একটু নিচু করুন, একটু কেটে যাচ্ছে যেটু। Mind the Scheduled Tribe, status of the people claim as Kisan Tribe. এইটা আপনারা, আমরা বাড়ি বাড়ি বলবো, আমাদের বুথ কমিটির মাধ্যমে, ব্লক প্রেসিডেন্ট এখানে আছেন ফজলুল হক সাহেব, অঞ্চল কমিটি, বুথ কমিটি, ব্লক কমিটি এবং বুথ স্তরে আমরা এই উন্নয়নের এইটা আমরা পৌঁছে দেব। এবং এই যে স্বাস্থ্যসাথী কার্ড, এই প্রশ্নটা আমরা আপনার ঠিক আছে, আমাদের যে উন্নয়নগুলো হয়েছে, মানুষ অনেক অজ্ঞ মানুষ যারা তাদের পরিষেবাটা পাওয়ার জন্য সঠিক রাস্তা পায়নি, অনেকে আছে এরকম যারা ব্লকে যেতে পারেনি, নাম ভুল আছে ঠিক করতে পারেনি, তাদের জন্যই এই দুয়ারে সরকার প্রোগ্রামটা করা হয়েছে, যারা ছুট পড়ে গেছে তারা ওই পরিষেবাটা নিতে পারবে। ভুল আছে আধার কার্ডে, প্রচুর ভুল, সে ভুল তো হবে, ভুল তো, আরে ভুল তো শিক্ষিত লোকরাও ভুল করে। আমি জমি রেকর্ড করতে গেছি, আমার দাদার নাম আব্দুল কাইয়ুম, করেছে আব্দুল করিম, তো ভুল তো হতেই পারে, কম্পিউটারও ভুল হচ্ছে, এই ভুলগুলোকে বারবার বারবার গিয়ে সংশোধন করার চেষ্টা হচ্ছে। যেমন আমাদের নেত্রী বলেছে শুধু এইবার নয়, বছরে 4 বার করে দুয়ারে সরকার। বলার মূল বিষয়গুলি, উন্নয়নের যে ভিত্তিপ্রস্তর আমরা গত 10 বছরে স্থাপন করেছি, তা বাংলার মুকুটে জুড়েছে দেশ ও বিদেশের বহু সম্মান। পরবর্তীকালেও আমাদের এটা নিশ্চিত করতে হবে যে এই শক্ত ভিতের উপর দাঁড়িয়ে তৃতীয়বার বাংলার মানুষের সেবায় নিয়োজিত হয়ে আমাদের আন্তরিক প্রতিশ্রুতির মাধ্যমে উন্নতর বাংলা তৈরির পথে আমরা এগিয়ে যাব। সম্মিলিত সামরিক উন্নয়নের সুনিশ্চিত করার লক্ষ্যে গত 1 বছরে বাংলায় 50 লক্ষেরও বেশি মানুষের মতামত, আকাঙ্ক্ষা ও জনগণের দাবিকে একত্রিত করে সকলের সাথে সুদীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে তৃণমূল নেত্রী 10টি শিল্প সংস্কৃতির খাতে বাংলার বাজেট প্রায় 3 গুণ বাড়ানো হয়েছে। এর পাশাপাশি আগামী দিনে বাংলার যুবদের স্বাবলম্বী করতে এবং তাদের শিক্ষার সুবিধার জন্য সকল যোগ্য পড়ুয়াদের জন্য নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প আনা হবে, যেখানে তারা 10 লক্ষ ক্রেডিট লিমিটেড পাবে মাত্র 4% সুদে। যুবাদের আমাদের রাজ্যের ভবিষ্যৎ, যুবরাই আমাদের রাজ্যের ভবিষ্যৎ। এই অতিমাত্রা সমস্যার মধ্যে আমরা খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে 9.5 কোটি মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিন্ত করেছি, 10 লক্ষ নতুন MSME গঠন ও 2000 শিল্প ইউনিট যোগ করতে সাহায্য করব। স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে আমাদের বাজেট গত 10 বছরে আরও 3 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বর্তমান বাজেটকে আরও 2 গুণ বাড়িয়ে বাংলার মানুষকে আরও উন্নততর পরিষেবা দেওয়ার আমাদের অন্যতম লক্ষ্য। বাংলা আবাস যোজনার মাধ্যমে গ্রামীণ পরিবারগুলির জন্য 33.7 লক্ষ এবং 35 লক্ষ মানুষকে চরম দারিদ্র থেকে উদ্ধার করার লক্ষ্য নিয়েছেন। এই রাজ্যের যুবদের নতুন দিশা দেখাতে বেকারত্ব হার অর্ধেক করা হবে বার্ষিক 5 লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি করার মাধ্যমে। সরকার এসে আমাদের প্রায় লক্ষ লক্ষ বিধবা প্রবীণ নাগরিক
ও প্রতিবন্ধী মানুষকে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করেছি। এই সহায়তার ক্ষেত্রকে আরও প্রসারিত করার লক্ষ্যে এবার প্রথমবার বাংলার প্রত্যেক পরিবারের জন্য আমরা ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করব এবং একটি নতুন প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পে 1.6 কোটি যোগ্য জেনারেল ক্যাটাগরির পরিবারের কর্তৃকে মাসিক 500 টাকা, বার্ষিক 6000 টাকা ও তপশিলি জাতি উপজাতি পরিবারের কর্মীদের 1000 টাকা মাসিক, বার্ষিক 12000 টাকা সহায়তা প্রদান হবে। আমাদের উন্নয়নই হাতিয়ার। রতুয়াতে আমাদের একটা কলেজ করার ইচ্ছা আছে। রতুয়ায় কলেজ নেই, শামসিজার আছে, ওটা চাচল টু। এবং আমাদের রতুয়া একটা বাস স্ট্যান্ড, এটা আমাদের দরকার। এবং গঙ্গা ফুলহরের ভাঙলে বন, এটা নিশ্চিত। আচ্ছা, আপনার মনে হয় যে 10 বছরের উন্নয়ন হয়েছে? 100 বার হয়েছে উন্নয়ন। তো আপনার দুয়ারে সরকার, মাওবাদী মানুষের সরকার কি করেছে, আগামী 5 বছরে কি করতে চায়, সেই ইস্তাহার আমরা প্রকাশ করেছি। আমাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ সংক্রান্ত সাংবাদিক বৈঠকের ব্রিফিং নোট সূচনা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 17 মার্চ পশ্চিমবঙ্গের আসন্ন 21 বিধানসভা নির্বাচনের ইস্তাহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 1 বছরে বাংলায় 50 লক্ষেরও বেশি মানুষের সঙ্গে কথা বলে তাদের মতামত, আকাঙ্ক্ষা ও দাবিকে যথাযথ মর্যাদা দিয়ে এই ইস্তাহার তৈরি করা হয়েছে। 6টি ভাষায় এই ইস্তাহার প্রকাশ করা হয়েছে, সেগুলি হলো বাংলা, হিন্দি, ইংরাজি, নেপালি, আলচিকি, উর্দু। এই ইস্তাহারের মূল ভিত্তি হলো দিদির 10 অঙ্গীকার, 10টি মূল প্রতিশ্রুতি, যেগুলি পূরণ করার মাধ্যমে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সমৃদ্ধ বাংলা গড়তে চান। আজকের এই সাংবাদিক বৈঠকে আমাদের নির্বাচনী ইস্তাহারের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের কাছে দেব। তো আপনাদের কথা মাথায় রেখে আমরা এ অঞ্চলের দীর্ঘস্থায়ী শান্তি উন্নয়নের পাশাপাশি স্থায়ী রাজনৈতিক সমাধান পৌঁছাবার জন্য নির্বাচিত জনপ্রতিনিধি সহ পাহাড়ের মূল অংশীদার এবং স্থানীয় বাসিন্দাদের সাথে নিবিড়ভাবে কাজ করব। বিগত 10 বছরে উন্নয়নের উপর ভিত্তি করে আগামী 5 বছর এই প্রকল্প উন্নয়নমুখী স্তম্ভগুলির সার্বিক পরিপূর্ণতাই আমাদের 10 অঙ্গীকার। এই সম্বন্ধে আপনাদেরকে আরও বলবো। ওএসডি ইন দ্য র্যাঙ্ক অফ প্রিন্সিপাল সেক্রেটারি, তারা কিষাণ জাতিকে সেলুল ট্রাইব নথিভুক্ত করেছেন, যারা এই যে চাষট মণ্ডল হলধর বলছে, কিষাণ ইজ ওয়ান অফ দি রেকগনাইজড সেলুল ট্রাইব ইন দ্য লিস্ট অফ সেলুল ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল। দে আর স্পেয়ার্ড ইন ভেরিয়াস ডিস্ট্রিক্ট অ্যান্ড রিজার্ভ সেডিউল ট্রাইব সার্টিফিকেট ফ্রম ভেরিয়াস সার্টিফিকেট ইস্যুইং অথরিটিস অফ দি স্টেট। হাউএভার, ফর এ লং টাইম সাম পিপুল কম্পলি নোন অ্যাজ বেঙ্গলি মণ্ডল, বেঙ্গলি চাষি অর চাষট ফ্রম মালদা ডিস্ট্রিক্ট হ্যাভ ক্লেমড টু বি দ্য মেম্বার অফ কিষাণ ট্রাইব। দে মোস্টলি ইউজ মণ্ডল অ্যান্ড দাস অ্যান্ড আদার সার নেম। দে বিয়ার ক্লেম নেমস অফ বাগরিসি, মগরিসি, মৌরিসি, মগরিসি, আলরিসি, মদিকুল এটসেট্রা। ইন সাপোর্ট অফ দ্যার ক্লেম দে হ্যাভ সাবমিটেড 1 ফ্যামিলি ট্রি অফ শ্রী গোপাল বল্লভ মণ্ডল, ডিউলি সার্টিফাইড বাই প্রধান মহেন্দ্রটোলা জিপি রতুয়া ওয়ার্ড ব্লক ডিস্ট্রিক্ট মালদা, অ্যান্ড অলসো অ্যাটাচড কপি অফ এসটি সার্টিফিকেট রিসিভ ফ্রম দ্য গভর্নমেন্ট অফ বিহার ইন রেসপেক্ট অফ শ্রীত কুমার সন অফ শঙ্কর কুমার মণ্ডল, হু ইজ দ্য ক্লেম টু বি মেম্বার অফ দ্য ফ্যামিলি অফ গোপী বল্লভ মণ্ডল। ইন দ্য লাইট অফ অ্যাবভ কালচারাল রিসার্চ ইনস্টিটিউট সিআরআই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ রিকোয়েস্ট টু কন্ডাক্ট এর গত 17 তারিখ স্থান প্রকাশ করেছেন, সেটা আগামী 5 বছর আমরা কীভাবে মানুষকে পরিষেবা দেব সেটার উপর দিয়ে। কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে আমরা বিগত 10 বছরে এই তৃণমূল গভর্নমেন্ট মানুষের সেবায় যে জনকল্যাণমুখী যে প্রকল্পগুলো নিয়েছিলেন, আমাদের লক্ষ্য যে এই প্রকল্পগুলো যেন আগামী দিনে বন্ধ না হয়, তার জন্যই আমরা আমাদের নেত্রীকে আবার চাই তিনি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হোক। কারণ এই 10 বছরের যে সাফল্য,
পশ্চিম বাংলার মানুষ প্রত্যেকটা মানুষ খুশি। তার যে প্রকল্পগুলো যেমন কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, যুবশ্রী।